গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল বা আছে এখনও জানি না তারপরে কী হবে এখন একটু মেঘলা মেঘলা করছে তো এই ফাঁকে কতগুলো কেঁচে শুকনো হয়ে গেল সকাল সকাল কেচে দিয়েছিলাম দাদু শুকিয়ে গেল একটু একটু ভিজা আছে তো সেগুলোকে এধার ওধার দিয়ে দিলে শুকিয়ে যাবে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এখন স্নান হয়ে গেছে পুজোতে যাচ্ছি পুজোটা সেরে নিই তারপরে রান্নাঘরে যাব তখন তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলবো চলো বন্ধুরা চলো ঠাকুর ঘরে চলে এসেছি এই ঠাকুর ঘরে ফুল টুলগুলো সাজাই পুজো করব আর বাইরে দেখো রোদ্দুর রয়েছে মেঘলাও পড়েছে কিন্তু সাথে রোদ্দুর রয়েছে সেই জন্য রিস্ক নিলাম না জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম কারণ হয়তো পুজো করার মাঝখানে বৃষ্টি আসবে তখন দৌড়ে যেতে হবে সেই জন্য আর বেশি লোক করলাম না জায়গা তুলে নিয়ে চলে এসেছি এবার পুজো করতে বসি আমার পুজো হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে দোলনায় গোপাল শুয়ে আছে গোপালকে একটু তুলিয়ে দিই হ্যাঁ দোলনায় গোপাল শুয়ে আছে আর এখানে রাধা কৃষ্ণ এখানে গোপাল আর যে ভোগ দিয়েছিলাম তুলসি পাতা দিয়েছি এগুলো তুলে নিলাম সব চলো রান্না করে যাই এবার সোজা বন্ধুরা আমি সোজা রান্না করে চলে এসেছি রান্না ঘরে এসে আমি এবার মাছ ভাজবো কড়াই তেল দিয়ে দিচ্ছি পাশে মাছটা ভাজবো পাশে মাছের সর্ষে দিয়ে ঝাল করবো পাশে মাছগুলো ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিই বড্ড থাকছে বোধ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে দিয়ে করব একটু সর্ষে পোস্ত লঙ্কা হলুদ এগুলো আমি আগের থেকে করে রেখে দিয়েছি এটা আমি দিয়ে দেবো ওর মধ্যে পুনরায় পার্সে মাছের ঝাল আমার কমপ্লিট তৈরি হয়ে গেছে চলো এটা এবার না দিয়ে দেবো বন্ধুরা কাঁচকলা কোপ্তা করে এটা আলু দিয়ে তরকারি করবো সে যেন কাঁচকলাটাকে সিদ্ধ করে নিলাম এগুলোতে একটু উল্টে নিই কাঁচকলার সাথে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর নুন মিষ্টি দিয়ে আমি কাঁচকলাটাকে চটকে নিয়েছি সব কিছু দিয়ে এই খুন্তিগুলোতে একটু অসুবিধা হয় তুলতে আর একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে চট করে উঠে যায় কারণ মিষ্টি দেওয়া আছে একটু চিনি দেওয়া আছে তো অনেক সময় উঠতে চায় না তো সেই জন্য একটু চালের গুঁড়ো দিয়েছি আমি এগুলো তুলে নিই তারপরে তোমাদের রান্না করে দেখাচ্ছি বন্ধুরা আমার কাঁচকলার কারি তৈরি হয়ে গেছে তোমরা করো জাস্ট ওয়াও দারুণ খেতে হয়েছে দারুণ তোমাদের দাদা ভাই খেলো টেস্ট করলো এত ভালো হয়েছে পুরো কাজের বাড়ি তোমরা আবার চেষ্টা করো যারা জানো তাদের কথা বলছি না যারা জানো না এখনো পর্যন্ত করনি তারা প্লিজ করো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ঠিক আছে ভীষণই ভালো লাগবে আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে গুড আফটারনুন বন্ধুরা আমাদের লাঞ্চ করা হয়ে গেলো লাঞ্চ লাঞ্চ করে সব পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি আর শুধু কথা বলছি না হাতেও কাজ করছি সেটা হচ্ছে যেমন এই চাদর টাদরগুলো একটু পাট করছি চাদর অনেকগুলোই কেচেছি সেই কাঁচাগুলো সব জমে গেছে আর আজকে শুকিয়ে গেছে সব জানো তো এটাই একটা বিশাল আনন্দের বিষয় যে সব শুকিয়ে গেছে রোদ্দুরটা ভালো দিয়েছিল দিয়ে তারপরে এগুলো সব এখন পাট করে নেব আর পাট করে দিয়ে রেখে দেবো আর আজকে বন্ধুরা কাজ করার কারিটা কিন্তু মারাত্মক হয়েছিল বিশ্বাস করো খুবই ভালো হয়েছিল কি গো কেমন খেলে খুব ভালো লেগেছিলো ওদের ওদের বলতে এখন তো শুধু তো তোমাদের দাদা খেয়েছে বাটিরা এখনও খায়নি ওরা রাত্রে খাবে তো ভীষণ সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে কি কাঁচকলাগুলো কোপ্তা গাড়ি একদিন বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তা সেই জন্য তারপর থেকেই এরা মানে খেতে চায় যে করো 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 করে আর হয়ে আর ওঠে না কাজকলাগুলো কবের থেকে এনে রেখেছে সেগুলো আর সেই মানে কালো কালো হয়ে যাচ্ছিলো দিয়ে আজকে ভাবলাম যে আজকে তো কোনো তরকারি বানাবো না পার্সে মাছের ঝাল করেছি আর চাটনি করেছি ডাল আছে আর বাস ওই কাঁচকালার কর করে নেবো দিয়ে তারপর আলু দিয়ে করেছি তো একটু কালো কালো হয়ে গেছিলো তো কদিন ধরে তো পুজো আর এই সমস্ত চলছিল যার জন্য এগুলো হয়ে ওঠেনি তো ওই জন্য আজকে বানালাম ও আচ্ছা 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 পরে কথা বলছি তাহলে হ্যালো বন্ধুরা আজকে সবচেয়ে ভালো সুখবর হচ্ছে যে আজকে প্রচণ্ড রোদ্দুৎ দিয়েছে আর কালকেও দিয়েছিল কিন্তু আজকেও দিয়েছে আর পরপর মানে এইভাবে রোদ্দ দিচ্ছে মানে নিশ্চয়ই সেই যে মেঘলা ব্যাপারটা বা নিম্নচাপের ব্যাপারটা নিশ্চয়ই কেটে গেছে তো সেইটাই একটা বড়ো সুখবর তো চলো কালকে তো ব্লগটা আমি শেষ করতে পারিনি এই কদিন এরকমই হচ্ছে জানো তো ব্লগটা শেষ করতে পারছি না পরের দিন আমাকে শেষ করতে হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ কি আমার এরকম একটা টাইম অ্যাডজাস্ট হচ্ছে না টাইমটা কিছুতেই আমি পাচ্ছি না ঠিক আছে তো যাই হোক কালকে পার্সে মাছটা খেয়েছি খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে কাজকালা করতে কারিটা ছেড়ে দাও ওটা আমি অনেকবার বলেছি তো ওটাও ভালো লেগেছে আর কালকে যা কিছু করেছি মানে বেশ মানে কালকে পারফেক্ট একদম খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে। আচ্ছা এরকম খাওয়া দাওয়া তো মাঝে মাঝে করলে বেশ ভালোই লাগে তাই না আর হচ্ছে কি যে আজকে কিছু কাচাকুচি করিনি জানো তো আজকে সকালবেলা একদম সময় পাইনি কাচাকুছি করতে পারিনি রোদটা আছে কিন্তু রোদটা থাকলে কী হবে মনে হচ্ছে যেন থাক আরও দুদিন যাক ঠিক আছে দুদিন যাক তারপরে সব কিছু একটু রোদ্দ্র টোদ্র দিতে হবে এই কদিন পর পর বর্ষা হয়েছে তো তার জন্য কী রকম একটা স্যার স্যাদে এসে গেছে প্রত্যেকটা জিনিসে চাদর টাদটা চেঞ্জ করলাম চাদরটা চেঞ্জ করে আবার পাতলাম চাদরটা কালকেই কেচেছিলাম আজকে কালকেই চেঞ্জ করে দিয়েছি কালকে চেঞ্জ করেছি বলতে এটা তো কালকেরই ব্লগ সেই জন্য বলছি আজকে আর কি তো এটা চেঞ্জ করেছি আর ওটা কেচে একদম তুলে রেখে দিয়েছি তার চেয়ে বড়ো কথা হচ্ছে কি যে মানে চাদর নোংরা হওয়ার থেকেও কী বলতো চাদরে যেন একটা কীরকম স্যাঁস সাথে ভাব এসে গেছে এই জিনিসটাই খুব খারাপ লাগে স্যার সাথে ভাবটা যেন ঠিক আমি সেই সহ্য করতে পারি না কিরকম যেন একটা লাগে তার তবুও কী বলো তো ঘরের মধ্যে সবসময় রুম ফ্রেশনার দিচ্ছি রুম ফ্রেশনার দিচ্ছি তবুও যেন মনে হচ্ছে একটা কীরকম স্যার সাথে ভাব রয়েছে আর কীরকম ব্যবসা একটা গন্ধ ছাড়ছে তারপরে দেখো যে আলাদা আলাদা থাকে অনেক সময় অনেক সময় জানা বৃষ্টির জন্য বন্ধ রেখে দিতে হচ্ছে তো আমার যেন কীভাবে মানে একটা বর্ষা বর্ষা ব্যাপারটা থাকে তো যেটা সকলেরই ব্যাপার ওটা কোনো ব্যাপার নাই কিন্তু আমার যেন মনে হচ্ছে যে সব সময়ই ঘরের মধ্যে যেনটা ভ্যাকসিনই গন্ধ ছাড়ছে এই ছাড়ছে এরকম তো যাই হোক এখন আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে আমি এখনো পুজো করিনি এই পুজোর সাথে যাব তার আগে তোমাদের সাথে একটু কথা বলে কালকে ব্লগটা আমি শেষ করে দিয়ে যাই তারপরে আবার নতুন ব্লগ শুরু করতে হবে আমাদের বুঝতেই পারছো যে সারাক্ষণই ব্যস্ততা মানে বাড়ির কাজ তো আছেই ছাড়ো সেগুলো তো মানে এখন উজ্জ্ব হয়ে গেছে বাড়ির কাজ এখন উজ্জ্ব হয়ে গেছে এখন এগুলোই মুখ্য হয়ে গেছে জানো তো তো যাই হোক সবচেয়ে বড় কথা যেটা করার সেটা করতেই হবে আর যেই সময়ের যেটা সেটা সব মেনটেন করতেই হবে তবে আমি সময়ের অভাবে আমি দিনের দিনে ভিডিওটা শেষ করতে পারছি না এটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে তো আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর স্বাধীন থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা আবার বলছি বিগ জিরো তোমরা যদি পাশে না থাকো সকলে একটু ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে একটুখানি আমাদেরকে সাপোর্ট করো আর কি ঠিক আছে তোমরা সাপোর্ট করলে তবে আমাদের মানে ভালো লাগবে এগিয়ে যেতে সুবিধে হবে আর এতটা কষ্ট সফল হবে আর কি তো কষ্ট তো সারাদিন আমাদের এই শ্যুট করা এ করা তার মাঝখানে কাজে অনেক কিছু অফস্ক্রিন আমাদের অনেক কাজ করতে হয় সব কিছু অনস্ক্রিন দেখানো যে সম্ভব হয় না তো সেই জন্য বলছি তোমরা একটু পাশে থাকলে আমাদের খুব ভালো লাগবে অবশ্যই পাশে থাকো আমি তোমরা পাশে আছো আর যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধু এখনো পাশে আসনি তারা অবশ্যই পাশে এসো আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে চলো আরেকটা ব্লগ শুরু করতে হবে টাটা